ওকে কথা হচ্ছিল কন্টেন্ট নিয়ে তো তাদের কন্টেন্ট সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে কন্টেন্ট সম্পর্কে বুঝে সেই ক্লাসগুলোকে ইউজ করতে হবে এই ক্লাসগুলোকে ইউজ করতে জানলেই আমাদের বুডস্টাফ নিয়ে কাজ করতে কোনো সমস্যা হবে না তো এখানে ফাইলের যে ডায়াগ্রাম দেখিয়েছে স্ট্রাকচার দেখিয়েছে এগুলো এইভাবে সাজানো হয় তো এগুলো বড়ো কিছু না এখানে ব্রাউজ ব্রাউজার অ্যান্ড ডিভাইসেস লেখা আছে ব্রাউজার অ্যান্ড ডিভাইসেস কোন ডিভাইসে সাপোর্ট করে না করে এই জিনিসগুলো দেওয়া আছে আর কি কোন কোন ব্রাউজারে সাপোর্ট করে আর কি তো অপেরা বলছে এবং এখানে ক্রম বলছে পঁয়তাল্লিশ কোন কোন ব্রাউজারে বা ভার্সনে সাপোর্ট করবে বুটস্টাফ এখানে বলছে যে ক্রমে পঁয়তাল্লিশ ভার্সনটা সাপোর্ট করবে ফায়ার ফক্স আটত্রিশে করবে এজ ভার্সন যেটা আছে বারো ভার্সনে করবে অনেকগুলোতে করবে আর কি ঠিক আছে এইগুলো হচ্ছে এইরকমই বলা আছে আচ্ছা তো এখানে জাবা স্ক্রিপ্টের কথা বলি জাভা স্ক্রিপ্ট কী বলেছে এখানে জাভার স্ক্রিপ্ট অনেকগুলো ইউজ করা যাবে এখানে ডাটা অ্যাট্রিবিউটস নিয়ারলি অল বুথ স্টপ প্লাগিন ক্যান বি এনেবল্ড অ্যান্ড কনফিগার্ড উইথ এ স্টেমিন অ্যালং উইথ ডাটা অ্যাট্রিবিউটস সো বুথ স্টপের কিছু ডাটা অ্যাট্রিবিউট আছে যেমন এখানে অনেকগুলোই দেওয়া আছে আমরা আস্তে আস্তে জানবো আসলে যে জিনিসগুলো কি বাটন ট্রিগার ক্লাস ফ্যাট এরকম অনেক কিছু তো এগুলো তো আমরা করতেই পারি প্রোগ্রামেটিক অ্যাপিআই এটা আমরা যে করে দিয়ে শিখে এসেছি তো এগুলা এদের যাওয়া স্ক্রিপ্টের অপশনগুলো আমাদের জানার খুবই কমই দরকার হবে ইউজ করার কম দরকার হবে সব থেকে সি এস এস আর দরকার হবে আর এখানে মডেল তৈরি করার সময় দরকার হবে এই জিনিসগুলো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট শো হাই এগুলো আর কি তা আস্তে আস্তে দেখা যাবে এগুলা থিমিং ব্যাপার আছে একটা থিম কীভাবে তৈরি করে এখানে ঠিক আছে তো এখানে ইম্পোর্টিং আছে ইসি স ইম্পোর্ট করতে হবে কীভাবে কোন কোন সিজ আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন তারপরে বিল্ডস টুলস এখানে আছে এখানে কী কী আছে স্যার আপ করে নিতে হবে বলছে এখানে কোনো কিছু স্যার আপের কিছু নেই আপনি যদি এ ইউজ করেন এনপিএম স্ক্রিপ্ট সিস্টেমটা মানে ইউজ করেন অর্থাৎ যেটা হচ্ছে আপনার কমান্ড প্রম্পটার মতো অনেকটাই ঠিক আছে তো ওইটা দিয়ে করা যায় তো এগুলো কোনো কিছুই জানা দরকার নেই এখানে লেআউটে আপনাকে প্রথমে আসতে হবে লেআউট সো লেআউটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে সাজিয়েছে যে লেআউটটা কেমন এই লেআউটটা যদি আমি মোবাইলে দেখি তাহলে কেমন দেখায় এটা কিন্তু এরকমই দেখাচ্ছে ঠিক আছে এটা লেআউট আচ্ছা রেসপন্সিভ ব্যাক পয়েন্টস এখানে আমরা মিনিমাম উইথ যেটা দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর পিকজেল আরেকটা ওদের দেওয়া আছে সাতশো আঠাশ পিকজেল আরেকটা দেওয়া আছে আমাদের নয়শো বিরানব্বই পিকজেল তারপর আছে বারোশো পিকজেল পর্যন্ত ওদের যায় আর কি তো আমরা যখনই ওয়েবসাইট তৈরি করব নতুনভাবে তখনই আমরা অবশ্যই বুথস্ট্রাপ বুথস্ট্রাপটা ইনক্লুড করবো বুথস্টাফ দিয়ে করব আর কি তাহলে আমাদের আর মানে মেনুয়ালি সিএস করতে হবে না মেনুয়ালি করতে গেলে অনেকগুলো ঝামেলায় পড়তে হয় আচ্ছা তো এইখানে মিডিয়া পয়েন্ট আপ এস এম এম ডি এল জি এগুলো বোঝানো হয়েছে খুব ইজি ওয়েতে শেখাচ্ছি প্রত্যেকটা জিনিসের খুব মানে অনেকগুলো হাবিজাবি জিনিস দেওয়া থাকে তো এখানে অত কিছু আমার দরকার নেই এখানে গ্রেট সিস্টেম আছে গ্রিড সিস্টেমটা হচ্ছে যে আপনি একটা স্ক্রিনের মধ্যে কয়টা কলম রাখতে চাচ্ছেন প্রত্যেকটা ওয়েবসাইটের কিন্তু একটা কলম থাকে ঠিক আছে এখানে কলম নিজেকে বানিয়ে নিতে হবে মনে মনে কেমনভাবে দেখেন যে এইখানে দুইটা কলম আছে এক কলম এটা দেওয়া হয়েছে এক কলম এটা দেওয়া হয়েছে ঠিক আছে এখানেও দুইটা কলম আছে এক কলম এটা দেওয়া হয়েছে আর এক কলমে এটা দেওয়া হয়েছে সো এগুলো কলম এখানে এক কলম এখানে এক কলম এখানে এক কলম এগুলো কলমের জন্য কোড আছে ক্লাস আছে ওদের এই ক্লাসগুলো ইউজ করে কলম তৈরি করতে হয় এখানে আবার তিনটা কলম করা আছে ঠিক আছে রো আছে এইভাবে আমরা তৈরি করে থাকি আর কি তো এখানে দেখেন কি বলেছে যে এরকম তিনটা কলাম যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যেমন প্রথমে কলাম তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হয় কন্টেনার অবশ্যই নিতে হবে মানে কন্টেনার দিয়ে আমরা কি করি এগারোশো চল্লিশ বা এগারোশো সত্তর পিকেল পর্যন্ত বাদ বাকি যে পিগলটা আছে ওইটা একচুয়ালি প্যাডিংয়ে দিয়ে দিয়েছে সত্তর পর্যন্ত তো এগারো চল্লিশ পর্যন্ত আমরা এখানে নিয়ে আসি প্রত্যেকটা ওয়েবসাইট স্ট্যান্ডার্ড ওয়েবসাইটগুলো এই এই পর্যন্ত থাকে আর কি তো এটা দিয়ে দেওয়া আছে সমস্যা নেই যখনই সাইট শুরু করবেন এটা দিয়ে শুরু করবেন এটা জাস্ট প্রত্যেকটা সেকশনের জন্য কন্টেনার থাকবে কিন্তু পুরো ইয়াটা জুড়ে না ঠিক আছে তাহলে আমরা এটাকে যেটা করবো এটা থেকে যাবে আমাদের এখানেই কাজ করি আমরা তো আমি এখানে যে তিনটা কলাম করতে চাই আমাকে যে ক্লাসগুলো ইউজ করার কথা বলা হয়েছে এখানে যে বলেছে যে কল এস এম টু কল এস এম ইউজ করা হয়েছে এখানে ঠিক আছে তো এইখানে আমি বলে দিচ্ছি কল এস এম আর কল এম ডি কী জিনিস এটাকে জাস্ট আমরা মোবাইল ভিউ করলেই বুঝতে পারবো আসলে কী জিনিস করা আছে ওপস এখানে দেখেন যে এটাকে কল অ্যাসেম করা আছে দেখেন এটা আমি যখন ছোটো করতেছি তখন ঠিক আছে যে যখন কত পিকজলে নিয়ে আসতেছি এখানে রাইট বার্ন ক্লিক করে ইন্সপেক্ট অন করে রাখলে এই পিকজেলটা এখানে শো করে তা আমি যদি এটা মোবাইল স্ক্রিনে চলে যাই লাইক একটু বড় এই যে পাঁচশো ছয়শো পিকজেল ছয়শো উনিশ বা আঠারো পিকজেল তেরো পিকজেল দশ পিকজেল যখন আমি পাঁচশো কত জানি পঁচানব্বই না বিরানব্বই এরকম ছিল সাতাত্তর বা ছিয়াত্তর আচ্ছা ছিয়াত্তর পঁচাত্তর মানে পাঁচশো পঁচাত্তর পিকজেলের নিচে চলে আসি নিচে চলে পাঁচশো পঁচাত্তর বা পঁচাত্তরের নিচে চলে আসি তখন এটা মোবাইল ব্রাউজার বা ট্যাব ব্রাউজার করে দিচ্ছে এরকম আচ্ছা এরকম আরও আছে যেমন এখানে ধরেন যে এই জিনিসটা তো এইভাবে দেখানো আছে আবার এখানে আরও কলামের অপশান আছে সেটা হচ্ছে কল এস এম এখানে বলে দিয়েছে যে ম্যাক্স কন্টেনার উইথ নান অটো করা আছে ঠিক আছে আচ্ছা এখানে পাঁচশো চল্লিশ পিকজেল করা আছে এবং এখানে সাতশব্বিশ করা আছে এইখানে ক্লিয়ার ফিক্স ক্লাস প্রিফিক্স কল দিতে হয় আর এস এম এমডি আর এল জি আর কল এক্সেল ঠিক আছে তো এটা আমরা ডিফাইন করব কিভাবে যে আমাদের মোবাইলে থাকলে অ্যাকচুয়ালি সেটা কত মানে কয়টা কলামে থাকবে এবং ট্যাবে থাকলে কয়টা কলামে থাকবে মানে পাঁচশো চল্লিশ আর সাতশো পিকজালের কোনো ডিভাইসে থাকলে কয়টা কলাম থাকতে পারে এটা আমরা ডিফাইন করে দিতে পারব ঠিক আছে আবার দেখেন যে এখানে লার্জ কোনো বড় স্ক্রিনে কয়টা কলাম দেখাবে এটা আমরা এক করে ডিফাইন করে দিতে কিন্তু এখনকার যে সাইটগুলো হয়েছে প্রত্যেকটা ওয়েবসাইট আমরা যদি থিম ফরেস্টে চলে যাই তাহলে বুঝতে পারবেন মানে এতগুলো হাবিজাবি ইউজ করে না যে এক একটা ডিভাইস এক রকম এখন স্ট্যান্ডার্ড যেটা মানে ডিভাইস ইউজ হচ্ছে যে সাইজ দুইটা সেটা হচ্ছে আমাদের সাতশো বিশ পিকজেল আর এগারোশো সত্তর পিকজেল বা চল্লিশ পিকজেল ইউজ হচ্ছে সাতশো বিশের নিচে চলে আসলেই এখানে মনে কর মানে সাতশো আটষট্টি সরি সাতশো আটষট্টি পিকজেল নিচে চলে আসলেই আমাদের মোবাইল বলা হয় ওইটা টেব হোক আর মোবাইল হোক আর যেটাই হোক ওটাতে ওইভাবে শো করে আর সাতশো আটষট্টি পিকজেলের উপরে চলে গেলে আমাদের ডেস্কটপ কম্পিউটার প্রজেক্ট যা আছে সবসময় করে এই দুইটা মানে দুইটা খুবই স্ট্যান্ডার্ড এই দুইটাতেই খুব বেশি ইউজ হচ্ছে এই দুইটাকে তা অত ফলো করা হয় না কারণ এখনকার মোবাইলগুলোই কিন্তু অনেক বড় বড় আর কি তো এখানে যদি আমি থিম ফরেস্টের কোনো থিমে ঢুকি এস্টেমেল ট্যাম্পলাইটস চলে যাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড যে থিমগুলো আছে তার মধ্যে আমি যে কোনো একটাতে যদি প্রিভিউ করতেছি দেখেন তো এই যে একটা থিম তারা তৈরি করেছেন এটা আমরা রিমুভ করলাম তো এই যে তৈরি করার পরে এটা যখন আমি দেখি কয়টা থিম করেছে আছে একটা থামে চলে যাচ্ছি ই কমার্সের জন্য থিম তৈরি করেছে আশা করি এটা ভালোই সেল হবে আর কি তো এই যে থিমটা তারা তৈরি করেছে এরকম থিম অনেকগুলোই আছে ওকে এই যে থিমটা তারা তৈরি করেছে এখানে দেখেন যে আসলে কখন কোনটাতে আসছে যেমন এই যে এখানে নিয়ে আসলাম এখানে এটা চলে এসেছে তো কত পিকজেল যাচ্ছে আমরা দেখি একটু এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এখানে ধরেন যে আমি এটাকে যতই নিয়ে যাই দেখেন কত পিকজেল আসে সাতশো আটষট্টি পিকজেলের পরে চলে গেলে এটা মোবাইল ডেস্কটপ হয়ে যাবে সাতশো আটষট্টি চলে গেলেই এটা ডেস্কটপ কম রেখেছে আরও আপনি ইচ্ছা মতো করতে পারেন তাহলে মনে হয় নশো বিরানব্বই হবে হতে পারে হ্যাঁ নয়শো বিরানব্বই পিকজেলের পরে এরা করেছে তাহলে দেখেন এরা কত আপডেটেড মানে খুব ছোট করে করতে চায় নাই যে নয়শোর পরে আসলেই সেটা মোবাইলের মতো করে হয়ে যাবে এরকম তো আরও অনেকগুলো থিম আছে এরকম তো সাতশো এই যে এখানে রাখা সাতশো আটশো পিক এই আটশোটি পিক নিচে আসলে আমরা মোবাইলের মতো করে দেব এটা আমরা ম্যানুয়ালস রেসপন্সিভ করার সময় শিখব তো এই এই ক্লাস দুটোই কল এম ডিটাই আমরা বেশি ইউজ করে থাকি কল এস এমটা খুব কম ইউজ করে থাকি যদি খুবই ক্রিটিক্যাল করতে চান খুবই যদি একদম হার্ড করতে চান থিমটাকে যে এক একটা ডিভাইস এক রকম লাগবে তাহলে আপনি কল এস এম কল এম ডি একসঙ্গে ইউজ করবেন কল এম ডি দিয়ে আপনি দুইটা কলম করলেন আর কল এস এম দিয়ে আপনি তিনটা কলাম রাখলেন এরকম করতে পারেন তো আমি দুইটাকে একসঙ্গে দেখাচ্ছি ধরেন যে এখানে আমি জাস্ট ওপেন করি এটাকে তাহলে বুঝতে পারবেন এই যে জিনিস খুব একটা কঠিন না ধরুন আমি কল এমডি ডি এখানে কী কী আছে একটু ভালো করে দেখে নেবেন যে এখানে কটা জিনিস বুঝেছি কল এমডি ঠিক আছে কল এমডি এখানে কল এস এম আছে নাম্বার আছে বারো পর্যন্ত ঠিক আছে প্রত্যেকটা বারোটা পর্যন্ত কলাম থাকে এটা মনে রাখবেন সবসময় এখানে কলাম বারো পর্যন্ত আছে তারপর বইদ আছে তিরিশ পিকজেল ঠিক আছে আর নেক্সটা বল ইয়েস একটা কলমের ভিতরে আর একটা কলম ঢুকে দেওয়া যাবে ঠিক আছে মানে একটা কলম তৈরি করেন ওইটার মধ্যে আরও বারোটা তৈরি করতে পারবেন এরকম আর একটা ওইটার মধ্যে আরও বারোটা তৈরি করতে পারেন এরকম করতে পারবেন কলাম অর্ডারিং ইয়েস তাহলে এখানে আপনি কল এস এম কল এম ডি কল এল জি কল এক্সেল তৈরি করতে পারতেছেন তো সাপোজ আপনি একটা এখানে ডিআইভি নিচ্ছেন ডিআইভি তো ডিআইভি নিয়ে বললেন যে কল ছোটো থেকে শুরু করি এস এম হুম এস এম এ থাকতেছে তিন নাম্বারটা দিয়ে করতেছি আমি ওকে তো তিন নম্বর দিয়ে করলাম আমি বললাম যে কলাম ওয়ান এবং টু থ্রি তাহলে কী হচ্ছে এখানে টু থ্রি হবে টু থ্রি আমি আগে বারো নম্বর দিয়ে দেখাচ্ছি বারো নম্বর কলামটা কত বড় হয় সেটা আমি দেখাই বারো নম্বর দিলাম বারো নম্বর দিয়ে আমি জাস্ট এটাকে রিলোড দিলে বুঝতে পারবেন বারো নম্বর কলামটা কী করে এখান থেকে শুরু করে এগারোশো সত্তর তো চল্লিশ তো আমাদের ইয়াতে আছে কন্টেনারে আর বারো নম্বর কলমটা প্রত্যেকটাই ওই পুরো হান্ড্রেড পার্সেন্ট উইথ নিয়ে নেয় বাট তিরিশ পিকজারের মতো বা পনেরো পিকজারের মতো চার দুই পাশে তারা প্যাডিং দিয়ে রাখে ঠিক আছে এই যে কন্টেনার এটা হচ্ছে আমাদের কলমটা ঠিক আছে তো এই বারো নম্বর কলম দিয়ে এরকম পর্যন্ত আসতেছে আচ্ছা তাহলে আমরা জানলাম যে প্রত্যেকটা স্ক্রিনে বারোটা করে কলম থাকে বারোটা করে কলম থাকে আশা করি নেক্সট ডিটোটা আমরা আরও জানবো